राधे किशोरी दया करो, दया करो श्री जी दया करो, राधे किशोरी दया करो। जय जय श्री राधे राधे श्याम। सबाई के यही लाड्डू गोपाल चैनले अनेक अनेक स्वागत जानाई। आमी आमार गुरुदेव के प्रणाम जानिए, माता पिता के प्रणाम जानिए आजकेर ई भिडियोटा शुरू करछि। नाम करते करते देह जखन नाममय हये जाय, अर्थात अविराम जारा नाम करें, अविरत निरंतर जारा नाम करते थाकें, श्वासे प्रश्वासे भेतरे जादेर निरंतर नाम हये जेते थाके, तादेरके देखले बोझा जाय बा तादेर अस्थि मांस सबेते সেই নামের একটা ছাপ পড়ে। তাদের অস্থিতেও অনেক সময় নাম, মানে এটা করলে অনেক সময় না সব সময়, যারা এরকম করতে পারেন তাদের অস্থিতেও নামটা লেখা হয়ে যায়, রক্তেতেও এই নাম লেখা থাকে। আবার যদি তাদের কঙ্কাল পাওয়া যায় সেই কঙ্কাল থেকেও নামের ধ্বনি ভেসে আসে, যেটা হয়েছিল ভক্ত শ্রী শ্রী চোখামেলাজির ক্ষেত্রে, সে কথায় পরে আসব। তার আগে এই বিষয়ে ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজি কী কী বলছেন সে কথা শেয়ার করব, পাঠ করে শোনাবো, যেটা আমাদের বলে গিয়েছেন শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজজি। ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজিকে প্রণাম জানিয়ে এবং শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। এটা শেয়ার করার পর, এটা পাঠ করার পর তারপর ভক্ত শ্রী শ্রী চোখামেলাজির কথায় আসব। তো শ্রী কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজজি বলছেন যে একবার এই নিয়ে তিনি ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজির সাথে কথা বলছিলেন। তো ঠাকুর বলছিলেন যে বিশুদ্ধ সাত্ত্বিক দেহ এক নাম সাধন দ্বারাই লাভ হয়ে থাকে, শ্বাসে প্রশ্বাসে নাম করলেই দেহটি সাত্ত্বিক হয়ে যাবে। দেখো শ্বাস প্রশ্বাস দ্বারাই দেহ রক্ষিত হতেছে, শ্বাস প্রশ্বাসের কার্য দেহের প্রতি পরমাণুতে হতেছে, রক্ত শ্বাস প্রশ্বাসেই বিশুদ্ধ হতেছে এবং দেহের সর্বত্র সঞ্চারিত হতেছে। এক কথায় দেহের ক্ষয় বৃদ্ধি ও স্থিতি শ্বাস প্রশ্বাস দ্বারাই চলছে। এই শ্বাস প্রশ্বাসের সঙ্গে নামটি যখন গেঁথে যাবে তখন প্রতি শ্বাস প্রশ্বাসেই যখন আপনা আপনি চলতে থাকবে তখন যেমনই নাম শ্বাস প্রশ্বাসের কার্য সমস্ত দেহে হবে তেমনই নামের কার্যও প্রতি পরমাণুতে হবে। তখন যেমন শ্বাস প্রশ্বাসের কার্য যেমন সমস্ত দেহে হবে তেমন নামের কার্যও প্রতিটি পরমাণুতে হবে। নামটি শ্বাস প্রশ্বাসে মিলিত হয়ে গেলে ক্রমে দেহটিও নামময় হয়ে যাবে। দেহ নামময় হলে উহা দ্বারা আর অন্য কার্য হওয়া সম্ভব হবে না, শুধু সাত্ত্বিক কর্মই হবে। প্রতি শ্বাসে প্রশ্বাসে লক্ষ্য রেখে নাম করো, চেষ্টা করতে করতে সমস্তই সহজ হয়ে আসে। জিজ্ঞাসা করিলাম শ্বাস প্রশ্বাসে যাদের নাম অভ্যস্ত হয়ে যায় তাদের শরীরে কি কোনো কিছু বিশেষ কোনো চিহ্ন প্রকাশ পায়? যদি কেহ বলে যে আমার শ্বাস প্রশ্বাসে নাম হয় তার বাহিরের কোন লক্ষণ দ্বারা উহা সত্য বলে বুঝব? ঠাকুর বলিলেন মুখে বললেই তো আর হবে না, শরীরেও যে তাদের বিশেষ লক্ষণ প্রকাশ পাবে। শ্বাস প্রশ্বাসে নাম গেঁথে গেলে শরীরে চর্মের ওপরে এই প্রকার চিহ্ন পড়বে, লক্ষ্য করলেই দেখতে পাবে। এই বলিয়া ঠাকুর নিজের অঙ্গুলির পৃষ্ঠভাগে এক প্রকারের চক্রাকার চিহ্ন দেখাইলেন। দুই হাতেরই সমস্ত অঙ্গুলির পৃষ্ঠে ওই প্রকার কোঁকড়া কোঁকড়া ওঙ্কারবধ চিহ্ন দেখিয়া অবাক হইলাম। জিজ্ঞাসা করিলাম অস্থি মাংসে রক্তে যখন নাম হইতে থাকে তখন ওই সকলে কি নামের ছাপ পড়ে? ঠাকুর বলিলেন বৃক্ষের শিরায় নামের স্বাভাবিক ছাপ তো শ্রী বৃন্দাবনে চোখে দেখে এসেছ। মানুষের শরীরে প্রতি পরমাণুতে যখন নাম হতে থাকে তখন অস্থি মাংস এবং রক্তেও নামের ছাপ পড়ে। তো তিনি বলছেন যে এবারে অর্ধকুম্ভ সময়ে শ্রী বৃন্দাবনে যমুনার চড়াতে একদিন সাধুদের দর্শন করতে গিয়েছিলাম, বালির ওপরে একখানা হার দেখে তুলে নিলাম। দেখলাম সমস্ত হারখানিতে দেবনাগর অক্ষরে হরে কৃষ্ণ লেখা রয়েছে। হারখানা আমি সাধুদের দেখালাম, তাহারা খুব আশ্চর্যান্বিত হলেন। কোনো বৈষ্ণব মহাপুরুষের অস্থি স্থির করে তাঁরা সেখানে নিলেন এবং খুব সমারোহের সহিত মহোৎসব করে যমুনার চড়াতেই সমাধিস্থ করলেন। এই কথা শুনিয়া কিছুক্ষণ পরে শ্রীধর ও সতীশের নিকটে বিষয়টির আগাগোড়া জানিবার জন্যে চেষ্টা করলাম।
তাহারা বলিলেন, শ্রীবৃন্দাবনে অর্ধকুম্ভ মেলায় যমুনার চড়ায় বহু সংখ্যক বৈষ্ণব সন্ন্যাসী ও সাধুরা আসন করিয়াছিলেন। একদিন সকালে ঠাকুর অকস্মাৎ আসন হইতে উঠিয়া আর কোনো দিকে লক্ষ্য না করিয়া যমুনার চড়ায় যাইয়া উপস্থিত হইলেন। সাধুদের নিকটে না যাইয়া না বসিয়া সোজা চড়ার উপর দিয়া চলিতে লাগিলেন। এক স্থানে পৌঁছিয়া অল্প বালির ভেতর হইতে একখানা অস্থি বাহির করিয়া লইয়া বলিলেন, দেখো কোনো মহাপুরুষের অস্থি, হরে কৃষ্ণ নাম লেখা রয়েছে। ঠাকুর অস্থিখানি আনিয়া সাধুদের দেখাইলেন। সাধু সন্ন্যাসীরা অস্থিখানি হরে কৃষ্ণ নামে পরিপূর্ণ হইয়া রহিয়াছে দেখিয়া সাষ্টাঙ্গ নমস্কার করিতে লাগিলেন। ঠাকুরের নিকট হইতে ওই অস্থিখানি চাহিয়া লইয়া খুব আনন্দের সহিত সমস্ত সাধুরা মিলিয়া সংকীর্তন মহোৎসব করিয়া মহাসমারোহে কেশীঘাটের সন্নিকটে যমুনার চড়ায় সমাধিস্থ করিলেন। শ্রীবৃন্দাবনে আমি শেষ পর্যন্ত ঠাকুরের সঙ্গে থাকিতে না পারায় তাৎসাময়িক অনেক ঘটনাই আমার জানা নাই। ঠাকুর সময়ে সময়ে কথা প্রসঙ্গে কোনো ঘটনার উল্লেখ করিলে তাহা যেমন শুনিয়া লিখিয়া রাখি, অতি সংক্ষেপে ঠাকুর যাহা বলিয়া যান তাহা পরিষ্কার রূপে জানিতে শ্রীধর সতীশ প্রভৃতিকে জিজ্ঞাসা করিয়া থাকি। ঠাকুরের শ্রীবৃন্দাবন সময়ের সেরকম অনেক অদ্ভুত ব্যাপার শ্রীকুলদানন্দ ব্রহ্মচারীজি এইভাবে জিজ্ঞেস করে জানতে পেরেছিলেন। তো এই করতে করতে যারা অবিরাম নাম করে যান, যারা শ্বাসে প্রশ্বাসে নাম করেন, তো তাদের দেহটা নামময় হয়ে যায়। এটা তো গেল একটা বিষয়। পরের বিষয়ে আসি, যেটা ভক্ত শ্রী চোখামেলাজির ক্ষেত্রে হয়েছিল। তো চোখামেলাজিও অবিরাম জয় বিঠল জয় বিঠল জয় বিঠল 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 সব সময় বিঠল দেবের নাম স্মরণ করে যেতেন। তো একদিনকে কাজ হচ্ছিল, পাঁচিলের সংস্কার হচ্ছিল, পাঁচিল মেরামত হচ্ছিল। তো সেই পাঁচিল চাপা পড়ে অনেকেই প্রাণ ত্যাগ করেন, অনেকেই দেহত্যাগ করেন পাঁচিল চাপা পড়ে গিয়ে। তো চোখামেলাজিও, ভক্ত চোখামেলাজিও সেই পাঁচিল চাপা পড়েই তিনিও তখন দেহত্যাগ করলেন। তো পাঁচিল চাপা পড়ে তার দেহত্যাগ হলো। তো তার বেশ কিছুদিন পরে যখন শ্রী নামদেবজি ওদিক দিয়ে আসছেন, তো তখন তিনি চোখামেলাজির তো সৎকার সেইভাবে হয়নি, তো চোখামেলাজির দেহটাকে তখন তিনি সৎকার করবেন ভাবলেন। তো কী করে বুঝবেন? তো সেইখানে গিয়ে দেখা গেল সবই অস্থি, চেনার উপায় নেই। তো কোনটা চোখামেলাজির অস্থি, কোনটা চোখামেলাজির শরীরের মানে অস্থি, সেটা কী করে বুঝবেন তিনি? তো তখন তিনি সেই যে কঙ্কালগুলো ছিল, হাড়গুলো ছিল, সেখানে কান পাততে লাগলেন। তো একটি কঙ্কাল থেকে, একটি হাড় থেকে কী হচ্ছে, ওই অস্থিগুলোর মধ্যে থেকে জয় বিঠল জয় বিঠল জয় বিঠল 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 এরকম শোনা যাচ্ছে। তো তখন শ্রী নামদেবজি নিশ্চিত হলেন যে এটা ভক্ত শ্রী চোখামেলাজিরই দেহের অস্থি, কেননা তিনি অবিরাম বিঠল বিঠল জয় বিঠল জয় বিঠল জয় বিঠল করে যেতেন, এবং সেই কারণে তার অস্থিতেও তার ছাপ পড়েছে, তার অস্থি থেকে ওই নামের ধ্বনি ভেসে আসছে। তারপরে সেটা তিনি নিশ্চিত হলেন। সবাই যখন বলছেন যে আপনি কী করে বুঝলেন যে এটা ভক্ত শ্রী চোখামেলাজির অস্থি, তো তখন তিনি সবাইকে শোনালেন যে সেই কঙ্কাল থেকে অবিরাম বিঠল 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 ধ্বনি ভেসে আসছে। না, শ্রী নামদেবজি তখন বলেন, আপনারাও সবাই কান দিয়ে শুনে দেখুন, ওখান থেকেও বিঠল বিঠল ধ্বনি, কঙ্কাল এরকমভাবে নাম, কঙ্কালের থেকে নামের ধ্বনি ভেসে আসছে। এটা শুনে তো সবাই অবাক হয়ে গেলেন যে কঙ্কাল এরকম বলছে। তো সেই প্রসঙ্গেই নাম শ্রী নাম ভক্ত নাম মানে নামদেবজি বলছেন যে যারা অবিরাম এরমভাবে নাম করেন, তো তাদের দেহটাও নামময় হয়ে যায়। একই ঠাকুর শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী যে কথা বলছেন, নামদেবজিও সে কথাই বলছেন। সেজন্যই বলছেন যে যে তার নাম করে তিনি তাকে বুকে করে রাখেন। তোমরা নাম করো হেলায় শ্রদ্ধায় ইচ্ছায় অনিচ্ছায়, উঠতে বসতে খেতে শুতে ভক্তিতে অভক্তিতে, স্বজনে নির্জনে, সুখে দুঃখে অভাবে, সাচ্ছল্যে রোগে শোকে, অবিরাম নাম করো। তার কৃপায় প্রেম ভক্তি লাভ করবেই করবে, আমি প্রতিজ্ঞা করে ত্রিসত্য করে বলছি, প্রেম ভক্তি লাভ করবেই করবে। আকাশ যদি ভেঙে পড়ে, সাগর যদি উতলে ওঠে, কোটি কোটি বজ্রপাত যদি একসঙ্গে হয়, তবেও ভয় পেও না, নাম ছেড়ো না। যে কথা ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ দেব তার অভয়বাণীতেও বারবার বলে গেছেন যে তুই বড় মিষ্টি নাম করিস, তোর নাম শুনতে আমার বলো ভালোবাসে, তুই অবিরাম নাম কর।
তো এই একই কথা, সবাই একই কথাই বলছেন। তো আজকের এই ভিডিওতে এটাই শেয়ার করার ছিল যে যারা অবিরাম নাম করে যান, যাদের যাদের জিহ্বা কখনো নাম করা বন্ধ করে না, বা যাদের শ্বাসে প্রশ্বাসে ভেতরে অবিরাম নাম চলতে থাকে, তাদের দেহটাও নামময় হয়ে যায়। দেহের কঙ্কাল থেকেও নামের ধ্বনি, অস্থি থেকেও নামের ধ্বনি শোনা যায়। আবার যদি রক্তের বিন্দু দেখা যায়, যেটা ঠাকুর বিজয়কৃষ্ণ গোস্বামীজিও বলছেন যে সেই রক্তবিন্দুতেও নামটা লেখা থাকে, যে নাম তিনি অবিরত জপ করে যাচ্ছেন বা অবিরত যে নাম তিনি করে যাচ্ছেন সেই নামটা লেখা থাকে। আজকের পাঠকে আর দীর্ঘায়িত করব না, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।